থাকে পজিটিভ নেগেটিভ থাকে তাহলে ওদের কপালে আরোই শনি আছে। কথাটার মানে কি? দেশে কি আইন কানুন আদালত কিচ্ছু নেই? কিচ্ছু নেই। সবাই কেমন আছে? আসলে সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। ঠান্ডা পড়েছে না? জাকিয়ে ঠান্ডা পড়েছে। তো শীতকালে এরকম শীত পড়বে, মানে প্রকৃতি যখন যেরকম সেরকম তো খেলতেই হবে, তেমনি মানুষের চরিত্রও কিন্তু তাই, যেটুখানি দরকার তার বাইরে যদি গেলেই কিন্তু সমস্যা। চরিত্র মানুষের যেটুখানি সমাজ যতটা নিতে পারবে ঠিক ততটাই দিতে হবে, তাই না? সমাজের থেকে যদি আমরা উপরে উঠে যাই তাহলে তো মুশকিল। আজকে একটা বিয়ে ঠিক ছিল, দুটো বিয়ে ঠিক ছিল, তিনটে চারটে, এখন অগুনতি বিয়ে। তো সেটা যদি সে পারমিট করতে পারে সে করবে, তাই না? তাতে আমাদের বলার কিছু নেই, কারণ কিছুজন তো তাকে পারমিশন দিয়েই দিয়েছে যে তুই ধরবি, বিয়ে করবি আর ছাড়বি, এরকম একটা ব্যাপার। তো চলো, সে নিয়ে আমার কিচ্ছু বলার নেই, সে যদি পারমিট করতে পারে। আর মেয়েগুলো, এটা তো আর গোপনে কিছু হচ্ছে না যে গোপনে গিয়ে বিয়ে করে ফেলছে, সোশ্যাল মিডিয়াতে সবটা ঘুরছে। দেখো আজকে বাবা জীবনকে শুধু দোষ দিয়ে লাভ নেই, বুঝেছো তো? বাবা জীবন তো দেখো, আজকে বাঘ, বাঘ হলো তো হিংস্র পশু, তাই তো? হিংস্র পশু, সে তো পশু, হিংস্র পশু, সে কি খায়? মাংস খায়, রক্ত খায়, তাই তো? এবার তার সামনে যদি খাবার হেঁটে চলে আসে, তাহলে মাংস না খেয়ে রক্ত না খেয়ে সে হিংস্র বাঘটা কি বসে থাকবে? বসে থাকবে না। তেমনি আমাদের বাবা জীবন ওর মধ্যেই পড়ে, ওই ওই একটা হিংস্র পশুর মধ্যেই, একটা হিংস্র জানোয়ারের মধ্যেই পড়ে। কেন বলছি? না হলে একটার পর একটা, একটার পর একটা মেয়ে সর্বনাশও করতে পারে না। মেয়েগুলো দেখো সোশ্যাল মিডিয়াতেই তো হচ্ছে, সোশ্যাল মিডিয়ার বাইরে কিছু হচ্ছে না, গোপনেও কিছু হচ্ছে না। তাহলে মেয়েগুলো কেন এগিয়ে যাচ্ছে? এবার যদি খাবার এগিয়ে যায়, কেউ কি খাবার নেবে না? যেহেতু ওই ছেলেটা মানে খেতেই ভালোবাসে, এই ধরনের খাবারই ও খেতে ভালোবাসে, খাবার যদি এগিয়ে চলে যায় সামনে তাহলে তো খাবেই। তাহলে ওকে শুধু দোষ দিয়ে লাভ নেই, ওকে শুধু দোষ দিয়ে লাভ নেই। প্রথম বউটা যাওয়ার আগেই আমাদের রিমি রানী হাজির, চলো। সে যেভাবেই হোক জানতো তো, যেহেতু আমরা হয় সেই সময়টা ছিলাম না সোশ্যাল মিডিয়া, কিন্তু এরা তো সোশ্যাল মিডিয়াতে ছিল, কিছু একটু হলেও জানতো, সেটা সম্বন্ধে জাস্টিফাই কিছু করলো না। তখন আমি মানছি যে সোশ্যাল মিডিয়া এতটা রব ওঠেনি, কিন্তু একটু হলেও হয়তো জানতো, জানতো তো। তারপরেও পাগলের মতো ওর দিকে ধেয়ে গেল, ওর দিকে ধেয়ে গেল, করলো, ভুগলো। ওইদিকে এক মাসও না, এদিকে ছ মাসও না, ছ মাসও ছিল না, হয়ে গেল। সে চলে আসতে না আসতেই আবার আরেকজনের সে জুটে গেল। সে কিন্তু দেখতে পাচ্ছে, এখন তো রম রমা চলছে, সবাই দেখতে পাচ্ছে পুঙ্খানুপুঙ্খ ভাবে। তারপরে এই যে শুশু বলে মেয়েটি, আমি নাম পুরো বলছি না, শুশু বলে মেয়েটি আবার কি করে জড়ার, তাহলে তার কপালে কি দুঃখ আছে? তখন যদি এই মেয়েটা এসে সোশ্যাল মিডিয়ায় আবার কিছু বলে, এবার আমি বুঝতে পারছি না এই ব্যাপারগুলো আদৌ কি হচ্ছে, ইচ্ছাকৃত ঘটানো হচ্ছে, ইচ্ছাকৃত ঘটানো হচ্ছে যে নেগেটিভ ভিউজ নেওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য নিজেদের জীবন নিয়ে এভাবে খেলা করবে? সত্যি মাথার উপর দিয়ে জল গড়িয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে জল গড়িয়ে যাচ্ছে। কালকে দেখছিলাম হাসি উপায়, কালকে দেখছিলাম মানে ওয়াসিম নায়ক, ওয়াসিম ওদের ভিডিওটা দেখার পরে, কারণ আমি তো কিছুই জানতাম না এইসব ব্যাপারগুলো, বললাম না এত তত্ত্ব খালাস করার মতো সময় নেই, কিফায় কি হচ্ছে নিজের মতো নিজে যেটুকুনি দেখছি, যাদের নিয়ে ভিডিও করি সেই কন্টেন্টগুলোই দেখার চেষ্টা করি, চারিদিকে এত যাওয়ার সময় নেই। তো কোনোভাবে নায়ক ওয়াসিম এদের ভিডিওটা আমার সামনে চলে আসে, কালকে তো আমি ভিডিও ছাড়লামই, ওদের ভিডিওটা দেখে যে কোথায় হুমকি দিয়েছে, আমাকে তাকে জাস্টিফাই করতে হবে যে ঘটনাটা সত্যি না মিথ্যা, সেই জাস্টিফাইটা করার জন্য বাবা জীবনের চ্যানেলে গেলাম, যে লাইভে এসে বলেছে, লাইভটা খুললাম, হ্যাঁ লাইভে দেখছি সে অনেক কিছুই বলছে, সেইগুলো মানে ওর কথাগুলো শুনে মনে হচ্ছিল কি বলতো, যে এক লাখ দু লাখ কিংবা যদি ওয়াইটিতে মানুষ দাঁড়িয়ে যায় তখন তাদের পাওয়ার মনে আলাদাই হয়ে যায়, আইন কানুনের ঊর্ধ্বে হয়তো ওরা চলে যায়। এই যে ডাইরেক্ট এসে ওদের বলল যে একই এলাকায় থাকি, ওই নবদ্বীপের মানে ওদের ওপর দিয়েই ওকে যাওয়া আসা করতে হবে, কিন্তু যদি সেদিন যদি আমার মাথা ভালোও থাকে, মানে মাইন্ড যদি ভালোও থাকে, তাহলে ওদের কপালে শনি আছে, আর যদি আমার মাথা খারাপ থাকে, পজিটিভ নেগেটিভ থাকে, তাহলে ওদের কপালে আরোই শনি আছে। কথাটার মানে কি? দেশে কি আইন কানুন আদালত কিচ্ছু নেই? কিচ্ছু নেই। আজকে কেন সবাই নীরব তোমরা আছো আমি এটা বুঝতে পারছি না। এই যে রিমি, রিমি এই, রিমি সেই, রিমি, কিন্তু রিমি কিন্তু এখনো কোনো ছেলের সাথে
হয়তো বা এখনো কোনো রিলেশনে যায়নি। গেছে কি? গেছে কি? যদি তোমরা প্রমাণ দিতে পারো কেউ তোমাকে বলবে, অবশ্যই আমি ভিডিও করবো। এখানে কিন্তু আমার কোনো উদ্দেশ্য নাই ছেলেটাকে নিচু করা, মেয়েটাকে ওপরে তোলা। আমি নির্বাচন, কারণ ওরা দুজনেই আমার সন্তানের মতো। আজকে আমার ছেলেও যদি এই কাজটা করতো, দেখো তোমরা বলতে পারো যে সোশ্যাল মিডিয়া, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটা হয়ে গেছে, আমি তো নিয়ে আসিনি। আজকে তোমাদের এই কথাগুলো আমাকে সোশ্যাল মিডিয়া যদি না বলি, তোমরা শুনবেটা কোথা থেকে? তোমরা জানবেটা কোথা থেকে? আমি তো মনে মনে এটা সেটা আমার ঘরে বসে অনেক কিছুই বলছি, তোমরা জানতে পারছো না। আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তো বলতে হবে, তাহলে তোমরা জানতে পারবে, তাই না? তো ওই ছেলেটির লাইভে আমি দেখছিলাম, হাসি পাচ্ছিল, কি বলছে যে যে কথাটা নিয়ে এত কিছু। কথাটা কি? যে ও শুশু বলে মেয়েটির সাথে ফিজিক্যালে গেছে, শুশু বলে মেয়েটির সাথে ফিজিক্যালে গেছে। তো ফিজিক্যালে গেছে, তখন আমাদের বাবা যেমন শুশুকে বলছে, যাই হোক তোমাকে সম্মান দিয়ে বলছে, আমার আমাকে তোমার বউ বলে তখন বলছে যে বউয়ের সাথে ফিজিক্যালে গেছো, হ্যাঁ তোমাকে তো সম্মান দিচ্ছে। হাই ভগবান, তখন মনে হচ্ছিল কি, কারা এরা, এরা কারা? হ্যাঁ, নিজের বউকে হাটে বাজারে বেচে দিল, দিয়ে চ্যানেলটাকে দাঁড় করালো। হাটে বাজারে বেচে দিয়ে চ্যানেলটাকে দাঁড় করিয়ে ইনকাম করলো। এখন ওই বউটাকে বউয়ের পরিচিতি যেগুলো সম্মান হয়, এটাকে বলে আবার সম্মান বলে। বিয়ে না করে সেই একটা আনম্যারিড মেয়েকে দুটো, মানে দুয়াজি না, ওইটাকে কি আজি বলবো, দুয়াজি তো একটা হলে, এটাকে কি আজি বলা যায় আমি জানি না, এর নাম কিছু আছে কিনা, দুয়াজি না পিয়াজি না পিয়াজি আমি জানি না। ওই একটা বরকে বলছে, বরের সাথে ওই একটা ছেলের সাথে একটা আনম্যারিড মেয়েকে বউ, এটা নাকি সম্মানের জায়গা। বহু আমরা কোন দেশে বাস করছি, কোন দেশে বাস করছি? পৃথিবী আপডেট হয়েছে, মানে এইভাবে আপডেট, সোশ্যাল মিডিয়ায় এসে বিয়ে করছি আর থাকছি, বিয়ে করছি আর থাকছি। কন্টেন্ট মানে বিয়ে, কন্টেন্ট মানেই বিয়ে। তো এইরকম ছেলে মেয়েদের ইউটিউব থেকে, আমার মনে হয়, কেন বলছি বলো তো, আজকে আমার এই ভিডিওটা করার কারণ কি, আজকে এই ইউটিউব চ্যানেলটা সবার হাতে হাতে, যেমনি গালাগালটা আমি প্রোটেস্ট করেছিলাম, এই জিনিসটা আমার প্রোটেস্ট করার কারণটা এইটাই, এই জিনিসটা হতে দেওয়া যাবে না। আজকে বাবা জীবন সুস্থভাবে ব্লগ করুক, ভালো ভিডিও ছাড়ুক, তাতে কিছু যায় আসে না। আর ও যদি কোনো মেয়ের সাথে ঘনিষ্ঠতা আন্তরিকতা যাই করুক, ওর বেডরুমে করুক, সোশ্যাল মিডিয়াতে সেগুলো দেখানো যাবে না। তাতে কি হচ্ছে, আজকে তুই তো গেছিস ভোগে, তোর বাবা মা তোকে কন্ট্রোল করতে পারেনি, হতে পারে তোর বাবা মা ভালো মানুষ, জানি না, হয়তো ভালো মানুষ, কিন্তু তোকে বিশ্বাস কর তোকে শাসন করতে পারেনি। একটি ছেলে তো তোকে আল্লাহর নামে ছেড়ে দিয়ে তুই বকে চলে গেছিস, তুই জীবনে বিয়ে ছাড়া আর কিছু শিখলি না, তোর শরীরে এত কামনা বাসনা, তুই এক মাস একটা মেয়েকে বিয়ের আগে তো ব্যবহার করিস তাদের, তারপরে এই যে মেয়েটার সাথে ফিজিক্যাল রিলেশন হয়েই গেছে, এতটা যখন রটেছে, হয়তো মিথ্যে নয় কথাটা, কিন্তু যদি মিথ্যে হয়ে যাচ্ছে সেভাবে এসে প্রমাণ দে, সবাই যখন বলছে কথাটা তো প্রমাণ দে দুজনে, যে না আমাদের হয়নি কিছু, প্রমাণ দে, প্রমাণ তো দিতে হবে, না হলে কি করে, এত তো সব প্রমাণ দিয়ে দিয়ে বিশ্বাস করিয়েছিস সবাইকে, রিমিদের রেকর্ডিং শুনিয়ে এই শুনিয়ে শুনতে, এটা প্রমাণ কেন দিচ্ছিস না বাবা, এটা প্রমাণ দে, তাহলে তো মানুষ বিশ্বাস করবে। আর আমার আজকে প্রোটেস্ট করার কারণ এইটাই, কারণ আমারও আজকে একটা ছেলে আছে, তোমার ঘরেও মেয়ে আছে, প্রত্যেকের ঘরে ঘরে ছেলে মেয়ে আছে, ওই একটা ব্যাপারোয়া ছেলেকে দেখে আমাদের ছেলে মেয়েগুলো বিগড়ে যাবে, এটা তো আমরা বরদাস্ত করতে পারবো না। তোমরা কি করবে? আমি তো করবো না, এসব জিনিসগুলো বরদাস্ত করা যাবে না। তো আজকে এটা দেখে আমার ছেলেও সাহস পাবে যে ও দুটো বিয়ে তিনটে বিয়ে কোনো ব্যাপার নেই, তাহলে করাই যায় মনে হয়, চলো ইজিতে করি, কারণ এর পিছনে তো অনেক মানুষ সাপোর্ট করছে, লাখ লাখ মানুষ ওকে সাপোর্ট করছে, যে দুটো তিনটে করে বিয়ে করছে, একটা বউকে ডিভোর্স হচ্ছে না, আবার একটা বিয়ে করে ফেলছে, তার সাথে আবার রিলেশনে চলে যাচ্ছে, তাহলে এটা কোনো ব্যাপারটা ইজি? মেয়েদের কি হাতের মোয়া পেয়েছে তোমরা, হাতের মোয়া? আর সত্যি কথা বলতে কি, মেয়েগুলি মেন ফয়টান। আজকের দিনে এই কথাটা আমি যখন সবসময় বলি যে মেয়েদের দোষ ধরে, মেয়েগুলি মেন ফয়টান, কেন যাস, কেন যাস, নিজেকে যদি বিকিয়ে দিস তাহলে সে টুসে খুশে খাবেই, নিজস্ব কোনো মানে ওই একটা ছেলের সাথে তোর ফিজিক্যাল রিলেশন করতেই হবে। দেখছিস আমার একটা ছেলে, ওর কিছু আছে ওর মধ্যে, কিছু আছে ওর মধ্যে, ও কত মেয়ের সাথে কি করছে তার কোনো ঠিক নেই, তোদের ঘৃণাও করে না, একটা আনম্যারিড মেয়ে হয়ে ওই তিন নম্বর চার নম্বর বিয়ে করে একটা ছেলের সাথে গিয়ে শুয়ে পড়িস, তোদের ঘৃণা ভিত্তিক কিছু নেই, ওর গাছ থেকে এখনো আমার মনে হয় রিমির গন্ধ যায়নি, গেছে ওর গাছ দিয়ে রিমির গন্ধ, তুই ওর সাথে আবার শুয়ে পড়েছিস, তাহলে তোরা কি ক্লাসের মানুষ, তোর কপালে যে কি দুঃখ আছে শুশু, তোকেও বলছি, তুই তো বাচ্চা একটা মেয়ে, বাচ্চা তোদের বলা যায় না, তোরা ভুল করিস এগুলো ইচ্ছাকৃত তোরা এগুলো করিস। তো তোদের কপালে আজকে এর জন্যই বলছি, এরকম ছেলে মেয়েদের এখান থেকে তাড়ানো দেবে, এটা আমার শুধু একার কথা নয়, তোমরা ভিডিও ক্লিকটা দি, মানে আমি একটা তোমাদের ভিডিও
ভয়েস শোনাচ্ছি, তোমরা শুনে নাও নায়ক ওয়াসিমকে কারা কারা এই হাজার হাজার মানুষ বলছে, এটা আমার একার কথা নয়, হাজার হাজার মানুষ বলছে, তো পুরোটা শোনো। কথাগুলো যথেষ্ট সভ্য ভদ্র ভাবে কথাগুলো বলেছে আজকে। এই যে হাজার হাজার মানুষ তোমাদের আমি ক্লিয়ার করে দিলাম। আর একটা কথা, কেন ওকে হুমকি দেওয়া হলো যে এরপরে যদি ওরা বেরোয় ওদের কপালে হুমকি দেওয়া হয়েছে, বাড়ি থেকে বের করে হতে দেওয়া হবে না। এই যে কথাটা কেন বলেছে, অন্যায়টা কি ছিল, স্বামীনুর শুধু মেয়েটার বাড়িতে মানে শ্বশুর বাড়িতে যেহেতু স্বামীনুরের রেসপন্সিবিলিটিতে মেয়েটা শুটিং এ আসতো, শুটে আসতো, আজকে শুট থেকে ওরা বার করে দিয়েছে, তারপরে সে মেয়েটা বাড়ি থেকে কি বলে আসে, অবশ্যই রেসপন্সিবিলিটি থাকে, বাবা মা ওকে চেনে, ওকে ফোন করতেই পারে, একটা অঘটন দুর্ঘটনা যদি ঘটে যায়। আর ওরা টিমে কাজ করছিল, তারা ওদেরকে যেহেতু চেনে, বিশেষ করে ছেলেটাকে চেনে, যখন তাদের মনে একটা ভয় আশঙ্কা তো অবশ্যই ছিল, যার জন্য ওরা কি করলো, বাড়িতে শ্বশুর বাড়িতে স্বামীনু ফোন করে জানিয়ে দেয়। তাহলে এটা কি খুব ভুল, এটা খুব অন্যায় করেছিল, আজকে এই ন্যায় কাজটা করার জন্য দেওয়া হচ্ছে, মানে এটা বুঝতে পারছো, আজকে আমি অন্যায় করছি, তোরাও অন্যায় কর, তাহলে তোদের সাথে আসি, আজ অন্যায় করবি না, তোদের সাথে নেই, হুমকি দেওয়া হয়, এটাই হলো ঘটনা। তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আরো অনেক কিছু আছে, অবশ্যই তোমাদেরকে ক্রমে ক্রমে ক্রমশ প্রকাশ্য সবটা জানতে পারবে। তো চলো বন্ধুরা, যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমার কিন্তু এই যে বললাম না, আমার এখানে কোনো উদ্দেশ্য নেই ছেলেটাকে খারাপ আগা গোড়া বলে আছি, কারণ ওরা আমার পার্সোনাল শত্রু মিত্র কিছু নয়, কিন্তু এই যে ওয়াইটিতে যে জিনিসটা চলছে সেই জিনিসটা চলতে দেওয়া যাবে না। স্বাভাবিকভাবে কন্ট্রোভার্সি একরকম, এমন কন্ট্রোভার্সিও করা যাবে না যে একটা মানুষ মৃত্যুর সম্মুখে চলে যায়। কন্ট্রোভার্সির মধ্যে লেভেল রেখে কন্ট্রোভার্সি করতে হবে, এমন কিছু বলা যাবে না নোংরা ভাষা মানুষ ভিডিও করে দেখতে পারবে না, আর এই ধরনের কার্যকলাপ কিন্তু করা যাবেই না, করা যাবেই না। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।